প্রতিটা ইভেন্ট এবং সবগুলোই আমরা গত বছর আইএসএল ফাইনালে গোয়াতে ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে যেটা হয়েছে, আজকে গোয়ার কোচ মোলালের সব সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়েছে, আমরা দেখেছি। আমি বিশেষ করে একটা সংবাদ মাধ্যমে দেখলাম একটা কাগজে, সম্ভবত আনন্দবাজার মোড়া, এটা এটা পড়ে শোনা। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ক্ষুব্ধ গোয়ার কোচ ম্যানুয়েল মার্কোস বলেন, বলেই ফেললেন, ভারতীয় ফুটবলে এই ধরনের ঘটনা রপ্ত করতেই হবে। মনমোহনের আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অনন্য পেনাল্টি পেয়ে এবং চলতি ডুরান্ডে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তো একই ঘটনা ঘটেছিল। যেটা কালকে ঘটেছে তার ডিপিং সামলা দিলাম। আমরা চাই আগামী 3 তারিখ শনিবার রবিবার আর একটা ডার্বি এবং ডুরান্ড ফাইনাল, ঐতিহাসিক ডুরান্ড কাপ। এই ডুরান্ড কাপে আমরা একটা সুন্দর ম্যাচ উপভোগ করি এবং ফুটবল প্রেমীদের কাছে দিই, যেন কোনো ক্লাবই এরকমভাবে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি না হয়। যারা নিয়ামক সংস্থা আছেন, অর্গানাইজেশন কমিটি আছেন, তাদের কর্ণপাত করতে চাই যে সঠিকভাবে মূল্যায়ন করবার জন্য। জানি না আমরা কেন কোনো একটি ক্লাবকে এরকমভাবে সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে, তাহলে বাকি ক্লাবগুলো টিম করে তো কোনো লাভ নেই, তাদের খেলার টুর্নামেন্ট করেও লাভ নেই। যেমন গোয়া বোম্বে, তারা বোম্বে টিমটা আমাদের এখানে প্র্যাকটিস করতে এসেছিল, বলে আমাদের আগামী দিনে ভাবতে হবে কলকাতায় এসে খেলবো কি না। কোনো এক ব্যক্তি আমার সাথে কথা বলছিল, তিনি বললেন এরকম পরিস্থিতি কেন আসবে, এই পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে চাই। আমি সাফাই গাইতে চাই না, যখন আইডিক চলেছিল তখনও বেশ কিছু ম্যাচে এমনকি গোলের ভিতরে বল চলে যাওয়ার পরেও গোল দেওয়া হয়নি আমাদের। এই ঘটনাটা সত্যিকারের কি তারা অপারক কিংবা মিস করেছে কোনো জায়গায় তার কি, না তাদের দক্ষতা অর সততা নিয়ে আমাদের কিছু প্রশ্ন থাকতে পারে, সেটা বারবার কিন্তু আমাদের কাছে ফিরে আসছে। এই দীর্ঘ দিন থেকে এর শিকার কিন্তু আমাদের ক্লাব হয়ে যাচ্ছে। আগামী দিন যাতে এর শিকার না হই, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যারা নিয়ামক সংস্থা, যারা নির্ধারণ করছে ম্যাচ, তাদের কর্ণপাত করতে চাই যে তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা ম্যাচ পরিচালনা করে, যাতে মানুষ একটা ম্যাচ উপভোগ করতে পারে, সুন্দর একটা ম্যাচ উপভোগ করতে পারে। এবং এটাকে কেন্দ্র করে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আইনি সমস্যা না হয়, তার দিকে নজর রাখা উচিত। ভারতবর্ষে কেন তথা এশিয়াতে এরকম একটা ডার্বি নেই কোথাও এত লোকের সমন্বয় হয়ে, পৃথিবীর 10টা ডার্বির ভিতরে এটা একটা ডার্বি, সেটাকে সযত্নে রাখা উচিত আগামী দিনগুলোর জন্য, আগামী ভবিষ্যতের জন্য, সেটার দিকে সতর্কতা অবলম্বন করবার জন্য আমাদের এই প্রেস কনফারেন্স। পরে 33 জন যখন ওরা রেজিস্ট্রেশন করেছিল, ইসবল ক্লাব অবজেকশন জানিয়েছিল, সেই অবজেকশনটাকে ধার্য না করে তারপরে আবার পরের ম্যাচটা আরো একজন রেজিস্ট্রেশন হয়েছে, এরকম অবিশ্বাসনীয় কোনো রকম কোনো স্টেপই কেউ নিল না। এরকম নয় যে আমরা অবজেকশন জানাইনি, 33 জনেই অবজেকশন জানিয়েছি, তারপরেও আরো একজন রেজিস্ট্রেশন হয়েছে 34। ডুরান্ডেস কোয়ার্টার ফাইনালে মুম্বাই সিটি এফসি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়, সেটাও আছে আমাদের কাছে।
তুলে দেখাতে পারে। এবং 31 আগস্ট গতকাল যেটা ঘটেছে আমার মনে হয় না কোনো সাংবাদিকের বিস্মরণ হয়ে যাওয়ার কথা, সবার মনে আছে। এরকম চলতে গেলে তো ফুটবলটাই উঠে যাবে। নিয়ামক সংস্থাগুলো কি চাইছে যে একটি ক্লাবে যারা নিয়ামক সংস্থা তাদের কাছ থেকে? আরেকটা ব্যাপার যে আপনি একজন পদস্থ কর্তা, আপনি পদস্থ কর্তা হয়ে মনে করেন কি যে কোনো ক্লাবের পক্ষে রেফারিকে, রেফারি বা এরকম কোনো সংগঠককে এরকমভাবে মানে ম্যানেজ করা, যে করা মানে উঠে আসছে যে এইভাবে কি প্রভাবিত করা যায়? মানে না না, কে প্রভাবিত করছে সেটা সংবাদ মাধ্যম বের করুক না, ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কারোর তো সংশয় নেই, তাহলে কে প্রভাবিত করছে আমি সংবাদ মাধ্যমের কাছে ছেড়ে দিলাম, তারা উদ্ঘাটন করে আমাদের জানা যে তার সত্যতাটা কি, এটা কি প্রভাবিত হয়ে করেছে না এটা ভুল না, সেটা তো নিয়ামক সংস্থা বলুক, আমরা তো নিয়ামক সংস্থার কর্ণ পাত করতে চাইছি। তারা বলি নিয়ামক সংস্থা আমাদের এই যে সাংবাদিক সম্মেলন করে আপনারা জানালেন, আপনারা কি লিখিতভাবে নিয়ামক সংস্থা মানে ডুরান্ড কমিটির কাছে এরকম কোনো চিঠি দিচ্ছেন যে রেফারিং যেটা বললেন যে ডার্বি ম্যাচে যাতে সঠিকভাবে? আমরা ভারবালি সবাইকে জানিয়েছি, আমরা আগামীকাল ডুরান কমিটির কাছে আমরা অফিসিয়ালি জানাব। বিশৃঙ্খলা না, যেহেতু পুরো ব্যাপারটাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অধীনে, সেহেতু এবং রেফারিং পোস্টিং ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনই করে, সেহেতু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানানো বা তাদের প্রেসিডেন্ট জানাবো যে ডুরান কমিটিকে জানাবো, প্রয়োজন হলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকেও জানাবো। একটা প্রশ্ন হচ্ছে যে এখন ফুটবল উন্নত করবার জন্য এবং ভুল ত্রুটিকে পিছিয়ে রাখবার জন্য, ফেলে রাখবার জন্য যা উন্নয়ন করা উচিত নিয়ম সংস্থায় নির্ধারণ করুক কীভাবে এটাকে বেটার করা যায়। আমরা কোনো সাজেশন দিচ্ছি না, আমরা চাইছি উন্নত মানের রেফারিং হোক, আমরা চাইছি বিশৃঙ্খলা না হোক, আমরা চাইছি শৃঙ্খলা রক্ষা করে যাতে মাঠে কোনো অরাজকতা না হোক ইত্যাদি ইত্যাদি। কোনো একটা টিমকে পরপর সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, কেনই বা তারা তাদের চক্ষুকরণ হচ্ছে না আমরা সেটাই বুঝতে পারছি না, তাদের তো চোখে পড়া উচিত, সেটাই বা হচ্ছে না। আমরা বলছি ডুরান্ড কমিটি বলে না, কাউকে কাউকে ভারবালি আমরা জানিয়েছি, কালকে আমরা অফিসিয়ালি জানাবো। দীর্ঘদিন পর কলকাতায় এরকম একটা ম্যাচ হচ্ছে, আমরা যখন ম্যাচ অর্গানাইজ করি তখন আমরা সভ্য সমর্থকদের অনলাইনে টিকিট দিই, দীর্ঘদিন থেকে তার ম্যাচের নির্ধারণ ডেট ঠিক থাকে, সময় ঠিক থাকে, সেক্ষেত্রে আমাদের পক্ষে টিকিট ডিস্ট্রিবিউট করাটা সুবিধা হয়। কিন্তু যে কোনো কারণেই হোক দুটো ডার্বিতে তাদের ডুরান্ড কমিটি, ডুরান্ড সংস্থা যারা অর্গানাইজ করে তাদের ভাবা উচিত যে আমরা আমাদের কথাই বলছি, 100 বছরের একটা ক্লাব পেরিয়ে আসা, তাদের বহু জায়গায় বহু কিছুর কমিটমেন্ট থাকে, আমরা কিন্তু পয়সা নিয়ে খেলছি না কেন, তা আমাদের আগে ছিল কি আমরা একটা কোম্পানি চালাতাম, এখন একটা ইনভেস্টর এসছে তাদের বেশ কিছু কমিটমেন্ট থাকে, যারা স্পন্সরশিপ আনে তাদেরকে কমিটমেন্ট থাকে, তারা বছরের শেষে না হলেও ম্যাচের শেষে তারা ঠিক করে যে আমি কি পেলাম আর কি পেলাম না, আমি এই ম্যাচটায় কেন 10টা VIP টিকিট পাব। আমাদের সর্বসাকল্যে 50টা টিকিট দেওয়া হয় মেন VIP টিকিটটা,
এবার আমরা কোম্পানিকে কি দেব, ক্লাব কি নেবে, কাকে কি দেবে, এবং পাশের গেটের ভিআরপিতে 150টা ভিআরপি দেওয়া হয়, আমাদের ডাক্তার কবিরাজ থেকে শুরু করে হসপিটাল, বহু নিয়ামক সংস্থা এবং বহু শুভাকাঙ্ক্ষী যারা ক্লাবের দীর্ঘদিনের সঙ্গী, প্রত্যেককে আমাদেরকে টিকিট পৌঁছেতে হবে। এটাই পরম্পরা আমাদের, সদস্য সমর্থকরা আছে। আমরা কি করে এই স্বল্প সংখ্যক টিকিট নিয়ে আমরা চলি, এটা ভাবা উচিত ছিল ডুরান্ড কাপে। আমরা গতবার টিকিট নিইনি, আপনারা সবাই জানেন। এই বছর আমরা এই ম্যাচটায়, গতবার মিন্স লাস্ট ডার্বিটায়, এই ম্যাচটায় আমরা টিকিট গ্রহণ করেছি। কারণ হচ্ছে কোম্পানির কিছু কমিটমেন্ট থাকেই, তাদেরকে করতেই হয়, কিন্তু যৎসামান্য টিকিট। আমরা প্রায় 70% লোক যারা ক্লাবের সাথে দৈনন্দিন যুক্ত থাকি, তারা মাঠে যাচ্ছি না। আমি নিজেই মাঠে যাচ্ছি না সেকেন্ড ম্যাচটার থেকে, কারণ আমি জানি যে আমি যদি মাঠে যাই, যারা 365 দিন আমার সাথে এখানে তারা ক্লাব করে, রাত্রি 10টা অবধি আমার সাথে সঙ্গ দেয়, তাদের ফেলে রেখে আমি মাঠে খেলা দেখতে যাব, এটা আমার পক্ষে সম্ভব না। আমি নিজেও যাচ্ছি না। আগামী ম্যাচে হয়তো আমরা আরো বেশি কম সংখ্যক লোক মাঠে উপস্থিত থাকবো, তার কারণ আমরা করতে পারছি। এই আমি এখানে আস্তে আস্তে, কোনো একটা সংস্থার থেকে বলা হলো আমাকে যে 7টা থেকে 10টা ভিআইপি টিকিট অফিসে পাঠিয়ে দাও। আমরা PWD আছে, ক্যালকাটা কর্পোরেশন আছে, আমি তো নিজের ইয়ে করছি, যে ক্লাব অবলিগেশনস থাকে, লালবাজার আছে, রাইটার্স বিল্ডিং আছে, নবান্ন আছে, বহু সমস্ত বহু জায়গায় আছে যেখানে ক্লাব তাদের কর্মযোগ্যের সাথে তাদের কাছ থেকে সহায়তা পায় এবং সহায়তা নেয়, নিয়ে গড়ে ওঠে, দৈনন্দিন আছে। তো তাদেরকে টিকিট যদি একটা ম্যাচের টিকিট না দিতে পারি, তারা কেনই বা আমাদের সেই সহায়তা দেবে? আমরা কোম্পানির সাথে কথা বলবো যে আগামী দিন আমরা ডুরান্ড খেলতে গেলে তার শর্তাবলী আগে দিতে হবে আমাদের, এবং আমাদের প্রপার শর্ত না মানলে আমরা খেলবো কিনা ভেবে দেখব। যদিও এটা কোম্পানি আমাদের ক্লাব দুজনের কালেকটিভ সিদ্ধান্ত হবে, আমরা আলোচনা করব কোম্পানিকে সাথে, এইভাবে তো চলা যায়।